আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, কী বলছে বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়? এখন পর্যন্ত প্রায় 1 লক্ষ শ্রমিক মালয়েশিয়ায় পাঠাতে পারেনি 100টি রিক্রুটিং এজেন্সি, যার কারণে এখন পর্যন্ত মালয়েশিয়ায় প্রায় 1 মিলিয়ন বিদেশি কর্মীর প্রয়োজন। কিন্তু কোন পথে হাঁটছে মন্ত্রণালয় এবং বাংলাদেশ? মালয়েশিয়ার অর্থনৈতিক উন্নয়নে আরও 1 মিলিয়ন বিদেশি শ্রমিক প্রয়োজন বলে জানিয়েছে দেশটির এসোসিয়েশন অব অ্যাপয়েন্টমেন্ট এজেন্সির পাপা প্রেসিডেন্ট ফু ইয়ং হুই। স্থানীয় এক সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা জানান তিনি। ফু ইয়ং বলেন, বিদেশি শ্রমিকদের চাহিদার বেশ কয়েকটি সেক্টরে খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে নির্মাণ, কৃষি, পরিষেবা, উৎপাদন সেক্টরে। করোনা পরবর্তী সময়ে দেশের অর্থনীতি সচল করার জন্য এটি অপরিহার্য। তিনি বলেন, করোনা মহামারীর আগে মালয়েশিয়ার 2.2 মিলিয়ন বিদেশি কর্মী ছিলেন। 2020 সালে সরকার আরোপিত বিধিনিষেধের কারণে বিদেশি শ্রমিকের সংখ্যা কমে প্রায় 9 লাখে নেমে গেছে। বর্তমানে নির্মাণ খাতে প্রায় 3 লাখ শ্রমিকের অভাব রয়েছে, এছাড়া কৃষিতে প্রায় 2,30,000 শ্রমিক ও উৎপাদনে প্রায় 2 লাখ শ্রমিক প্রয়োজন। সেবা খাতেও প্রায় 1 লাখ শ্রমিকের অভাব রয়েছে। সব মিলিয়ে প্রায় 1 মিলিয়ন বিদেশি শ্রমিকের জরুরি ভিত্তিতে প্রয়োজন। তিনি আরও বলেন, আমি বিদেশি কর্মীদের ঘাটতি মেটাতে স্বরাষ্ট্র ও মানব সম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করব। সরকারকে অবশ্যই বিদেশি কর্মী নিয়োগের বিদ্যমান পদ্ধতি শিথিল করতে হবে। এর আগে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রী সাইফুদ্দিন নাসুস ইসমাইল জানান, মালয়েশিয়ার বর্তমানে 1.4 মিলিয়ন বিদেশি কর্মী রয়েছেন। এর মধ্যে উৎপাদন খাতে রয়েছেন 5,10,504 জন, নির্মাণ রয়েছেন 3,08,886 জন, পরিষেবা 2,08,725 জন ও কৃষিকাজে রয়েছেন 1,10,598 জন। তো আশা করছি এই কর্মীগুলো যদি প্রায় 5 লাখ কর্মী প্রধানমন্ত্রীর বা প্রবাসী কল্যাণ মন্ত্রীর কথা অনুযায়ী প্রয়োজন, কিন্তু 3 থেকে 4 লাখ কর্মী যদি মালয়েশিয়া বাংলাদেশি মন্ত্রণালয়ে পাঠাতে পারে, তো আশা করছি অনেক উপকার হবে। এবং রেমিটেন্সের প্রবাসীরাও কিন্তু বাংলাদেশের রেমিটেন্সের অনেক প্রভাব রয়েছে তাদের কারণে, এখন থেকে এটি গুরুত্ব সহকারে দেখার প্রয়োজন। ধন্যবাদ সবাইকে।